হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো আপনি কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে রিচার্জ করবেন। যদি আপনার একটি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি আমার এই ভিডিওতে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড করেছি কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপে অ্যাকাউন্ট করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক ভিডিওটি। আমি কীভাবে দেখাবো রিসার্চ কীভাবে করবেন। তো রিসার্চ করার জন্য প্রথমে চলে যাবেন এই অ্যাপটিতে। এই অ্যাপটিতে আমি ক্লিক করব ব্রিলিয়ান্ট অ্যাপ। এখানে 25 পয়সা অলরেডি কথা বলা যায়। তো এখন আর 25 পয়সা নেই। তো আগে আমি একটি ভিডিওতে আমার আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম 25 পয়সা অলরেডি, এখন 35 পয়সা অলরেডি হয়ে গেছে। তো এখানে কথা বলতে পারবেন, খুব ক্লিয়ার কথা বোঝা যায়। তো আপনি যদি কথা বলতে চান কীভাবে একটা অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট করার জন্য আমি ভিডিও দিয়েছি। তো এখন কীভাবে আপনি রিসার্চ করবেন, রিসার্চ করার জন্য সেটিংসে ক্লিক করবেন, মাই ব্যালেন্স। মাই ব্যালেন্সে আমার দেখুন 61 পয়সা আছে। তো আমি এখন ব্যালেন্স নেওয়ার জন্য অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। তারপরে এখান থেকে সর্বনিম্ন 20 টাকা নিতে হবে। সর্বনিম্ন মানে 20 টাকার কমই আপনি নিতে পারবেন না। তো আমি এখানে 20 দিলাম, 20 টাকায় রিচার্জ করব। যত যে যত বেশি নিতে পারবেন, উপরে 20 টাকার উপরে দিতে হবে, 20 টাকার নিচে হলে হবে না। তারপর রিচার্জ আমি ক্লিক করব। তো আপনি যদি এখান থেকে বিকাশে পেমেন্ট করতে হয়, তাদেরকে পেমেন্ট করে টাকাটা দিতে হয়, তারপরে আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে। তো আপনি যদি বিকাশে দিতে চান তাহলে এখানে আমি ওটু মানে পেমেন্ট বিকাশ পেমেন্ট করব। তো ওটু রিচার্জ আমার এটা ওটু রিচার্জ করা সিস্টেম ছিল, তো এটা ওটু রিচার্জ করে ফেলছি। আমি এখানে ক্লিক করব বিকাশ পেমেন্ট। তারপর আমার ফোন নাম্বারটা এখানে বসাবো। নাম্বারটা বসানোর পরে কনফার্মে ক্লিক করব। এই যে কনফার্ম। সেই ফোন নাম্বারে একটি মেসেজ যাবে, ওটিপি কোড যাবে, সেখান থেকে আমি ওটিপি কোডটা এখন বসিয়ে দেবো এখানে। ৪৮৬২৬৬ তারপর আমি কনফার্মে দেব। এখন আমার পিন নম্বরটা দেব আমি, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলাম। দেখুন এই যে 20 টাকা রিচার্জ হয়ে গেছে আমার, এই ব্রিলিয়ান্ট অ্যাপে 20 টাকা রিচার্জ হয়ে গেছে। তো ট্রানজ্যাকশন হ্যাজ কমপ্লিট সাকসেসফুলি। এই যে কারেন্ট ব্যালেন্স 20 টাকা। আমি এখন রিফ্রেশ করে আমার ব্যালেন্সে যাব। তার জন্য আমি এটা সব কেটে দিচ্ছি, নতুন করে আবার অ্যাপটিতে প্রবেশ করব। এই যে মেসেজ আসছে দেখুন, তো মেসেজে ক্লিক করব। এই যে এটাই ক্লিক করব। দেখুন এই যে আমার 20 টাকা অ্যাড হয়ে গেছে। আর ব্যালেন্সে গিয়ে চেক করে আমি দেখাই, সেটিংসে ক্লিক করলাম, তারপরে ব্যালেন্স, মাই ব্যালেন্স 61 পয়সা ছিল, দেখুন 20 টাকা 61 পয়সা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।